নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। মধ্যপ্রদেশের চিত্রকূটে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চার দিন ব্যাপী বার্ষিক বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অনেক কিছুর সঙ্গে নির্ধারিত হতে চলেছে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ। সূত্রের খবর, 2024 লোকসভা ভোটের দিকে তাকিয়ে এখন থেকেই রাজ্য বিজেপির নিয়ন্ত্রণের রাশ নিজেদের হাতে তুলে নিতে চলেছে আরএসএস। ইতিমধ্যেই সংঘের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশ গেছে জেপি নাড্ডার কাছে। সেখানে বলা হয়েছে, সংঘের আদর্শ ও বিচারধারার সঙ্গে পরিচিত কার্যকর্তাদের হাতেই যাতে সংগঠনের মূল চালিকা শক্তি থাকে সে বিষয়ে জোর দিতে, পাশাপাশি কেশব ভবন ও মুরলীধর সেন লেনের মধ্যে সমন্বয়ের বিষয়ে জোর দিতে চাইছে নাগপুর। এখন সংগঠনের পরবর্তী রূপরেখার আঁচ পেতে চিত্রকূটের দিকে তাকিয়ে গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। এইভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।